প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের ফটোগ্রাফি নির্ভর একমাত্র লাইভ টিভি শো ডাকরুমে দেখার জন্য। আজকে আপনারা জানেন যে এই মুহূর্তে আজ মূলত শেষ হলো উপমহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি নিয়ে উৎসব ছবিমেলা। আজকে আমরা ছবিমেলা নিয়ে আমাদের বিশেষ পর্ব সাজিয়েছি। আজ আমাদের সাথে আছেন ছবিমেলার একজন সম্মানিত কিউরেটর জনাব ASM রেজাউর রহমান, এবং আমাদের সাথে আছেন ছবিমেলায় অংশগ্রহণকারী একজন শিল্পী আরফান আহমেদ। চলুন আমরা গল্পে ঢুকি ছবিমেলা নিয়ে। অভিনন্দন, আপনাদেরকে কেমন আছেন? ঠিকঠাক। হ্যাঁ, একটু মনটা খারাপ। আজকে এই ছবিমেলা শেষ হলো মানে ভাঙা হাটের মতো। আজকে সন্ধ্যায় রাতের বেলা আমরা যখন বেরিয়ে আসি তখন দু চারটা ফ্রেম নামিয়েও আসতে হলো। সো ভালো একদিক থেকে যে একটা সাকসেসফুল একটা ফেস্টিভ্যাল শেষ হলো, কিন্তু আবার শেষ হয়ে তো গেল। সেটা নিয়ে এক ধরনেরই আছে। রাজি ভাই, আমার অনেক তরুণ বন্ধু এই শোটা হয়তো দেখে, সো আপনি যদি একটু প্রথমে আমাদের এবারে ছবিমেলার আয়োজনটা নিয়ে যদি একটু বলেন, কতটা দেশের পার্টিসিপেটর ছিল, কতটা হলে এক্সিবিশনটা হয়েছিল, তাহলে হয়তো বা অনেকের বুঝতে সুবিধা হবে। এই বছর আমরা যেটা করেছি, আপনি যদি খেয়াল করে থাকেন, গত বছর সারা ঢাকা শহর জুড়ে ছিল, 12টা জায়গায় ছিল, এবং মোটামুটি বাদ ছিল না কোনো জায়গা। কিন্তু আমাদের একটা একটা অ্যানালিসিস হলো যে ঢাকা শহরের যে অবস্থা যাতায়াত এবং অন্যান্য কারণে, আমরা দেখেছি যে বেশিরভাগ লোকই যারা চেয়েছিল যে সবগুলো প্রদর্শনী দেখতে, সেটা করা খুব বেশি সুবিধাজনক হয়নি, মূলত সময়ের কারণে। সো এবার আমরা চিন্তা করেছি যে আমরা জায়গাটাকে ছোট করে আনব, কিন্তু ছবি মেলাকে ছোট করব না। আমরা শিল্পকলায় পুরো বিল্ডিংটা জুড়ে, চিত্রশালা পুরো বিল্ডিংটা জুড়ে আমরা আয়োজনটা করলাম, আর পুরনো ঢাকার তিনটি জায়গায়, তিনটি ভেন্যুতে আমরা প্রদর্শনী রাখলাম, পাঁচটা প্রদর্শনী, যাতে মানুষ কম সময়, যাতায়াতে কম সময় না দিয়ে, কম সময় দিয়ে বরং একটু কাজটা দেখতে পারে। আর সাধারণভাবে যে কাজগুলো থাকে আমাদের, আপনি জানেন আমাদের প্রদর্শনী তো থাকে, এটা একটা গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু আবার আমরা এক সপ্তাহ জুড়ে পৃথিবীর বিভিন্ন দেশের শিল্পীদেরকে আনি, ফটোগ্রাফি এক্সপার্টদেরকে আনি, ফটোগ্রাফি নিয়ে নানা ধরনের যারা চর্চা করেন তাদেরকে আনি, তারা কথা বলে আমাদের আমাদের দেশের আলোকচিত্রী এবং মানুষদের সাথে মত বিনিময় করেন, তাদের কাজ দেখান, বাংলাদেশি শিল্পীরা তাদের কাজ দেখায়। আবার একই সাথে এই এই যে বাঘা বাঘা লোকজন যে আসেন আমাদের দেশে ছবিমেলা দেখতে, আমরা সেই সুযোগটা নেই। আমরা এই সময়ে বাংলাদেশি আলোকচিত্রীদের জন্য একটু শেখার একটা আয়োজন করি। তো সেটা কয়েকটা ওয়ার্কশপ হয় এবছর। আমাদের যে ওয়ার্কশপগুলো ছিল, আমরা চেষ্টা করেছি, আমরা অনেক দিন তো হলো ছবি তোলা শিখিয়েছি, বহুদিন বহুবার আমরা ভেবেছি যে ছবি তোলার বাইরের পেরিফেরিতে যে জায়গাগুলো আছে সেখানে আবার আমাদের খানিকটা স্কিল তৈরি হোক। এবার একটা মজার ওয়ার্কশপ ছিল ফটো বুক তৈরি করা। জার্মানির একজন একজন বিখ্যাত একজন ভদ্রলোক, যার একটা নিজের একটা ফটো বুক মিউজিয়াম আছে, মার্কাস শেইডের নাম, উনি এসেছিলেন এবং তার বাহিনী নিয়ে, এবং এসে আমাদের দেশের আলোকচিত্রীদের সাথে কাজ করেছেন, লম্বা একটা সময়ে কাজ করেছেন, এবং ফটো বুক তৈরি করার নানা ধরনের কলাকৌশলী গুলো আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। তো এগুলো আমাদের মোটামুটি নিয়মিত প্রোগ্রামে অংশই থাকে, কিন্তু আমরা এবছর চেষ্টা করেছি এর চাইতে বাড়তি কিছু যোগ করার জন্য। মূলত আমরা চেষ্টা করেছি মানুষের সাথে কীভাবে আরও বেশি সংযোগগুলো তৈরি করা যায়। আমরা চেষ্টা করেছি এবছর আলোকচিত্রের সাথে ছোট বাচ্চাদের যাতে একটা যোগসূত্র হয়, স্কুলের উপর একটা প্রোগ্রাম ছিল। আবার যেহেতু ছবিমেলা একটা লম্বা সময় ধরে বিশেষ গবেষণা নির্ভর কাজের মধ্য দিয়ে কিউরেটিং এর মাধ্যমে এটাকে উপস্থাপন করা হয়, আমরা আমাদের মনে হয়েছে যে আলোকচিত্রীরা যারা আছেন, যারা এই বিষয়ে আগ্রহী, তারা যাতে বিশেষভাবে ছবিমেলাকে একটা কেস স্টাডি হিসেবে দেখে এ থেকে শিখতে পারেন। আরও গল্প হবে কথাগুলো এটা আরফানের কাছে একটু জানতে চাই যে আরফান, আপনার নিজের কাজ ছিল এবার, আপনি মূলত একজন আলোকচিত্রী, আপনার ছবিগুলো দেখার সৌভাগ্য হয়েছিল আমার এবার আপনার যে প্রদর্শনীটা ছিল, সো আপনার কাছে জানতে চাই যে আপনার অনুভূতিটা কি ছবিমেলার মতো একটা বড় পরিসরে যখন নিজের কাজ দেখতে পান, পাশাপাশি জানতে চাই যে এই যে ছবির যে ভিন্নভাবে উপস্থাপন করা, একজন সাধারণ পাঠক হিসেবে আমরা কীভাবে আসলে আপনি আপনার কাজটা দেখেন, এবং এই সাধারণ পাঠকের এবার রিয়াকশনটা কী ছিল? আমরা যারা আসলে ফটোগ্রাফি করি বাংলাদেশে ঢাকায়, এইটা আসলে আমাদের জন্য খুব বড় ধরনের একটা স্বপ্ন থাকে যে আমাদের কাজ কখনো ছবি মেলাতে দেখাবে। তো এইটা আমরা যখন পাঠশালাতে পড়ি তখন এইটা হচ্ছে প্রথম স্বপ্নের মতো, মানে প্রথম ধাপ, এটা অতিক্রম করতে পারলে সবকিছু করা যাবে, এরকম একটা ব্যাপার ছিল। আমি এইবারের ছবি মেলাতে একটা প্রোগ্রাম হয়, সেটা হচ্ছে গত ছবি মেলা থেকে শুরু হয়েছে, ছবি মেলা 8 থেকে শুরু হয়েছে, ছবি মেলা ফেলোজ। ছবিমেলা ফেলোজে হয় কি,
যে তিনজন কিউরেটর মাহবুব রহমান, মুনে মাসিফ এবং তানজিম মোহাব, এরা তিনজন তত্ত্বাবধানে থাকেন এবং বাদবাকি বাংলাদেশের বিভিন্ন ডিসিপ্লিন থেকে আসা আর্টিস্টদের নিয়ে মোটামুটিভাবে ফটোগ্রাফি বেসড অথবা ফটোগ্রাফির সাথে রিলেটেড হচ্ছে কাজ করতে বলা হয়। ছ মাস ধরে এই প্রোগ্রামটা চলে এবং তারপর হচ্ছে আমরা সেই কাজটা এবার ছবি মেলাতে দেখাই। আর এইবারে এই ফেলোতে আমি আছি, আমার কাজটার নাম হচ্ছে টু রাইট টু এ লেটার। আমি অনেক আগে থেকেই একটা চিঠি লেখার চেষ্টা করছিলাম, চিঠি কিভাবে লেখা যায়। ইন্টারেস্টিং, চিঠি কিভাবে লেখা যায়। হ্যাঁ, কারণ এটা তো খুব কঠিন একটা বিষয়, কারণ আমি জাপানিজ এক আলোকচিত্রীর কাজ দেখে খুব ইন্সপায়ার্ড এখন ইন্সপায়ার্ড নবুয়োশি আরাকি। নবুয়োশি আরাকি ওনার একটা সাক্ষাৎকারে একবার বলছিলেন যে হচ্ছে তুমি যদি ভালোবাসা ছবি তুলে প্রকাশ করতে পারো তাহলে তো আছে মুখে বলার দরকার নাই। তখন আমি দেখলাম যে আমি তো আসলে ফটোগ্রাফার, আমি তো আসলে যদি হাতে চিঠি লিখি তাহলে তো কাজ হইতে পারে না, অন্যরকম কিছু। তাই ভাবলাম যে আসলে ফটোগ্রাফি দিয়ে চিঠি কি করে লেখা যায়। ইট স্টার্টেড ইন 2013 সাল থেকে শুরু করলাম। তারপর হচ্ছে কিউরেটররা আমাকে আমন্ত্রণ জানালেন, আমি তাদের সাথে হচ্ছে কাজ করলাম। এর মাঝে কাজের চেহারা বারবার পাল্টালো। আর চিঠির বিষয়টা আসলে ইটস লেটার টু এ লেটার, চিঠিটা এখনো লেখা হয় নাই। যে চিঠিটা লিখবো সেটার জন্য আসলে টুকরা টুকরা নোট করা, এখন নোট বইয়ে তো আমরা অনেক আঁকিবুকি করি, অনেক লেখালেখি করি, সবগুলো হচ্ছে আসলে একটা চিঠির জন্য নোট রাখা। এই আপনার কথা সূত্র ধরে কিউরেটর হিসেবে বরং রেজাভার কাছ থেকে শুনে আসি যে এই যে একজন আলোকচিত্রী তার এই যে ছবির যে ভিন্নভাবে উপস্থাপন করাটা, এই ব্যাপারটা একটু কিউরেটরিয়াল জায়গা থেকে যদি আমাদেরকে একটু বলেন, এই যে ভিন্ন ধর্মী একটা মজা ছিল, এছাড়াও অন্য অনেক রকমের ছবির ভিন্ন ভিন্ন উপস্থাপন ছিল। আমি একটু এটা একটু পিছন দিকে যাই। আরফান একটু সূত্র ধরিয়েছিল আমাদের দেশে আলোকচিত্র মাধ্যম, এটা তো একটা নবীন মাধ্যম কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে আবির্ভূত হয়েছে আমাদের এই অঞ্চলে এবং আমাদের এই দেশে। এবং আমরা দেখেছি যে অনেক আগে থেকেই শিল্পের অন্যান্য মাধ্যমে যারা তারা নিয়মিত আলোকচিত্রকে ব্যবহার করেন, কিন্তু আমাদের আবার এটাও মনে হয়েছে যে শিল্পের মাধ্যমগুলোর মধ্যে না এই যোগসূত্রগুলো নাই, মানে সবাই যে যার মতো করে প্র্যাকটিস করে যাচ্ছে এবং এই এটাকে আমাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা মনে হয়েছে যেখানে একটা মেলবন্ধন ঘটানো দরকার। সেই প্রেক্ষিত থেকে কিন্তু ছবিমেলা ফেলোশিপের এই ব্যাপারটা আনা, এবং আমাদের ভাবনাই ছিল এরকম যে এখানে নানা রকম ডিসিপ্লিনের মানুষজন থাকবেন, শিল্পীরা থাকবেন, এবং যারা কোনো না কোনোভাবে আলোকচিত্রের সাথে সম্পর্কিত হয়ে তারা আবার একটা কাজ দাঁড় করাবেন। তো সেটারই একটা আরফানের, এবং অন্যরাও আছেন, আমাদের এই ফিল্ম মেকার আছেন, আমাদের অন্যান্য ডিসিপ্লিনের লোকজন আছেন। তো তারা যেটা করেছেন এই ছ মাস তারা এই এক ধরনের মেন্টরশিপের মধ্য দিয়ে কাজ দাঁড় করেছেন। এখন এর অবশ্যই কিউরেটরদের একটা বড় একটা গুরুত্বপূর্ণ রোল থাকে, যে জায়গাটা আমি একটু আগে আলাপ করছিলাম যে আমাদের দেশে এটাও একটা নতুন জায়গা, নতুন জায়গা বলবো না, আমি কম চর্চা হওয়া জায়গা। শিল্পীরা অনেক বেশি নিজেদের কাজ নিজেরাই কিউরেটিং করে আসতেন এবং অনেক কাল পর্যন্ত অ্যাকচুয়ালি মানে এটার গুরুত্বটা বোঝা হয় নাই, যেভাবে যে দৃষ্টিকোণ থেকে দেখা যেত। একজন শিল্পী যখন তার কাজটাকে উপস্থাপন করেন, একজন কিউরেটর তার সাথে একটা বাড়তি মাত্রা যোগ করেন এবং তার এই কাজটা যে স্পেসে দেখানো হয় সেই স্পেসে মানুষের সাথে এক ধরনের সংলাপ তৈরি করলো কি না, কাজটা আসলে মানুষের বোধগম্য হলো কি না, অথবা এই কাজটা যে কারণে শিল্পী করলেন সেটাকে আসলে ঠিকঠাক মতো কি এটাকে পৌঁছালো, এই ব্যাপারগুলো কিউরেটর খুব মনোযোগ দিয়ে দেখেন। যার ফলে হয় যে শিল্পী তার কাজটা করেন কিন্তু কিউরেটর এটাকে পৌঁছে দেওয়ার জন্য নানা রকমভাবে চেষ্টা করে, এবং সেটা একটা উপস্থাপন একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা একটা তো এর যে কনসেপচুয়াল জায়গা নিয়ে যে কাজ করা, আলতো করে ধরিয়ে দেওয়া, পাশাপাশি এটার উপস্থাপন, এটার ডিজাইন, এটা মেটেরিয়ালটা কী হবে, এই ব্যাপারগুলো নিয়ে কাজ করে। সো খুব ছোটো ছোটো অনেক জিনিস খেয়াল করা হয়, এবং ছবিমেলা আমি সেই অর্থে বলবো এখন পর্যন্ত বাংলাদেশের যে জায়গাগুলোতে কিউরেটিংয়ের খুব সিরিয়াস চর্চা হয় ছবিমেলা তার মধ্যে একটা, এবং সে কারণে আমরা এই সুযোগটাও নেই। ছবিমেলা এখন একটা নিজেই একটা কেস স্টাডি,
আমরা আলোকচিত্র আলোকচিত্র শিল্পী যারা আছেন তাদেরকে আমরা এবার যেমন ডেকেছি, আজকেই জাস্ট আজকেই শেষ হলো, শেষ দিনে প্রায় 50 জন আলোকচিত্র শিল্পী ছিলেন। আলোকচিত্রীরা এসে সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত কিউরেটরদের সাথে শিল্পীদের সাথে ঘুরে ঘুরে তারা শুনেছেন। এখন এই শোনাটা শিল্পীরা যখন বলেন তার কাজের গল্পটা বলেন, কিন্তু একজন কিউরেটর যখন বলেন তখন উনি বলেন যে এই কাজটা উপস্থাপন করতে গিয়ে অথবা এই মানুষের সাথে যোগসূত্রটা তৈরি করতে গিয়ে কী কী ভণ্ডুল হয়েছিল, কীভাবে সেটাকে উতরে যাওয়া হয়েছে, আবার কোন কোন জায়গায় তারা মনে করেছে যে শিল্পীর এই কাজের সাথে ওই স্পেসের একটা কানেকশন তৈরি করা দরকার। সো নানাভাবে নানা আঙ্গিক থেকে এই এটার যে মানে এই ব্রিজটা যে করাই করার কাজটা আজকে আমরা করেছি ছাত্রছাত্রীদের মধ্য দিয়ে। এবং আমরা একটু আগে আমি স্কুলের কথা বলছিলাম, আজকে দুপুরবেলা আমরা প্লাজাতে বসে এই 50 জন বসে আমরা কথা বলছি, একই সাথে তার উপরতলায় 40-50 জন বাচ্চা কাচা মহা হইচই করে আনন্দ প্রকাশ করলো, মাত্র তারা তাদের একটা ট্যুর শেষ করলো। সো আমি যে পরিবেশটা ব্যাখ্যা করলাম আলোকচিত্রের, আমাদের বাংলাদেশে আলোকচিত্রের যে অংশগ্রহণ, যে উপস্থাপন, তাতে এই যে সম্মিলন ছোট থেকে বড় সাধারণ মানুষ থেকে শিল্পী, এটা ছবি মেলাতে এবার সম্ভব হয়েছে এবং এটা আমরা খুব মন দিয়ে এবার করেছি। সো আমি কিউরেটরের মুখে শুনলাম যে শিল্পীর কাজ নিয়ে তারা কীভাবে ভাবেন, আমরা জানতে চাইবো যে শিল্পীর চোখে আসলে কীভাবে কিউরেটর এই জায়গাটা, এই প্র্যাকটিসটা নিয়ে শুনবো। কিন্তু ছোট্ট একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে, বিরতির পরে ফিরে আপনার কাছে ফিরবো। প্রিয় দর্শক সঙ্গে থাকুন, ছোট্ট একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের স্পেশাল ডাকরুমে। গল্প হচ্ছিল ছবি মেলা নিয়ে, চলুন গল্পে ঢুকে যাই আবার। আসলে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম যে আমরা কিউরেটরের মুখ থেকে শুনলাম যে আসলে শিল্পীর ছবি নিয়ে তার মতাদর্শ, তিনি কীভাবে আসলে ভাবেন, আপনি কীভাবে আসলে ভাবেন যে কিউরেটর যখন ছবির উপর ছুরিকাচি চালায় না এই ছবিটা এইভাবে না বলে ওভাবে হতে পারে, তখন আসলে শিল্পী হিসেবে আপনার অনুভূতিটা কীরকম থাকে? এইটা কিন্তু খুব মজার একটা সম্পর্ক থাকে কিউরেটরদের সাথে, যার সাথে এটা ডিপেন্ড করে শিল্পীদের, শিল্পী এবং কিউরেটরের সম্পর্কের উপর। দেখা গেল কারোর সাথে সম্পর্কটা ম্যাচ করে গেল তখন এভরিথিং ইজ ওকে, আর যখন ম্যাচ করে না তখন তো একটু রেষারেষি হয়। কারণ হচ্ছে শিল্পী যখন একটা কাজ করে তখন ও আসলে নিজের চোখে দেখে, এবং এইটা আসলে ওর নিজের ইমোশন এবং হচ্ছে নিজের অ্যাটাচমেন্টকে বাদ দিয়ে ও আসলে দেখতে পারে না। কিন্তু অন্য একটা মানুষ কিন্তু এর প্রতি অ্যাটাচমেন্ট থাকে না, অতএব শিল্পীর যেভাবে থাকে ওভাবে তো আসলে কিউরেটর থাকে না, কিউরেটরের কাটাছেঁড়া করাটা হয়তো বা সহজ হয়, কখনো কিউরেটর ওভার পাওয়ার্ড হয়ে যায়, কখনো শিল্পীর তাতে হচ্ছে অনেক সমস্যা হয়, এর মাঝে কোনো একটা রাস্তা দিয়ে হচ্ছে চলতে হয় যেখানে হচ্ছে দুই পক্ষই খুশি থাকে। এবং আমার কাছে মনে হয় যে দুজনের এই তর্ক বিতর্ক করে হয়তো একটা গঠনমূলক সমালোচনার মধ্যে দিয়ে হয়তো সেই দিন শেষে আমরা একটা ভালো কাজ পাই, তাই তো? হ্যাঁ, এটা এরকমই হওয়ার কথা। সো এইবারের মেলাতে কোন কাজটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনার? এইবারে কাজ আসলে ওই রকম ভাবে বলা যায় না তো কোন কাজটা ভালো লাগছে, হ্যাঁ কয়েকটা বলা যায় একসাথে। যেমন হচ্ছে রবার্ট ঝাও এর কাজটা ভালো লাগছে, ডচ আর্টিস্ট ক্যাটরিনা যার শোটা কি যেন বলে এটা ইয়েতে বিউটি বোর্ডিং এ ছিল, ওনার কাজটা ভালো লাগছে। এবং হচ্ছে ইয়াসুকাৎসু ফুজির কাজটা ভালো লাগছে, জাপানিজ আর্টিস্ট। সো রেজা ভাই, ছবি মেলাকে তো বরাবরই আপনাদের ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা থাকে, ভ্যানে করে, মোবাইল ভ্যানে করে, এটা বিভিন্ন জায়গায় ঘুরে টুরে। এবার যেমন বিউটি বোর্ডিংয়ে আসান মঞ্জিলের মতো জায়গায় আপনাদের একটা ভিন্ন ধর্মী আয়োজন ছিল। সো এই যে ছড়িয়ে দেওয়ার যে সবসময় যে একটা চেষ্টা থাকে সেটা নিয়ে একটু জানতে চাই, এবার কীভাবে আসলে আরও কি ছিল কিনা? একটা তো হলো অবশ্যই মানে সেসব মানুষের কাছে আমাদের পৌঁছানোর সবসময় চেষ্টা থাকাই উচিত, যারা সাধারণত প্রদর্শনীতে আসেন না। আমরা একটা সাধারণ গণমানুষের জন্য একটা এটা ছবি মেলা ট্রেডমার্ক হয়ে গেছে, আমরা একটা রিক্সা ভ্যানে করে একটা এক্সিবিশন সাজাই এবং এটা পাঠিয়ে দিই
আমাদের একটা একটা সার্ভে করা আছে কোন কোন অঞ্চলে মানুষজন আমাদের আসে না, একদম ঢাকা শহরের পেরিফেরি জায়গাগুলোতে। কিন্তু আমরা গত বছর করেছিলাম, এবারও যেটা করলাম পুরনো ঢাকার তিনটা ভেনু, বিউটি বোর্ডিং, লালকুঠি এবং বাফা বুলবুল ললিতকলা একাডেমি, এই তিনটা ভেনুতে আমরা গত বছর প্রদর্শনী রেখেছিলাম তিনটি। এবার আমরা প্রদর্শনীর সংখ্যা বাড়িয়েছি, পাঁচটা করেছি। এই জায়গাগুলোর একটা তো হলো পুরনো ঢাকা একটা একটা ব্যাপার আছে, একটা এক্সোটিক একটা ব্যাপার আছে, কিন্তু এই জায়গাগুলোর নিজের আবার একটা আলাদা আবেদন আছে। আপনি জানেন বিউটি বোর্ডিং আমাদের শিল্পী সাহিত্যিকদের একটা বলা যায় যে জন্মস্থান, অনেক শিল্পী সাহিত্যিক এখান থেকেই গড়ে উঠেছেন, এখানে প্রথম কবিতা ছাপা হয়েছে, প্রথম কবিতা লেখা হয়েছে শামসুর রহমানের, শহীদ কাদেরীর। আবার বাফা বুলবুল ললিতকলা একাডেমি অনেক পুরনো একটা সাংস্কৃতিক পীঠস্থান, যেখান থেকে আমাদের অনেক বড় বড় নাম করা শিল্পীরা এখানেই গান শিখেছেন, আবৃত্তি শিখেছেন, যন্ত্রসঙ্গীত শিখেছেন। তো এই জায়গাগুলোর পুরনো ঢাকার মানুষের কাছে একটা আবেদন আছে, এটা একটা বিশেষ মূল্য আছে এবং এটা তারা নিজেদের মনে করে। আমাদের মনে হয়েছে যে এই জায়গাগুলোতে আমরা যদি আলোকচিত্রকে নিয়ে যাই এবং এখানে দেখানোর ব্যবস্থা করি, যেহেতু আপনার আপন একটা জায়গা, ওখানে যা হবে সবই কিন্তু আপনার আপনই থাকবে। তো সেই যুক্তি থেকে, প্রসঙ্গ থেকে আমরা এই জায়গাগুলোকে ব্যবহার করেছি। এবং আরেকটা হচ্ছে এই এক্সিবিশনগুলো এক অর্থে আমরা যেটাকে বলি সাইট স্পেসিফিক, মানে যে জায়গা সেটার যে আবেদন এবং সেই স্পেসকে কেন্দ্র করে আমরা প্রদর্শনী ডিজাইন করার চেষ্টা করেছি। লালকুঠির আমি জানি না আপনাদের আপনার যাওয়ার সুযোগ হয়েছিল কিনা, এটা প্রায় পরপর অবস্থা, ভাঙা অবস্থা। এবছর আমাদের জীবন বেরিয়ে গেছে এটাতে অনুমতি পেতে গিয়ে, যে সিটি কর্পোরেশন খুবই চিন্তিত যে এখানে যদি আমরা প্রদর্শনী করতে যাই এটা ভেঙে টেঙে পড়লে আবার একটা কী কেলেঙ্কারি ঘটে। কিন্তু এই এই স্পেসটার, এই যে এই পুরনো থিয়েটারের, এত শত বছর পুরনো থিয়েটারের, এটার ভেতরে ঢুকলে আপনার মনের ভিতরে যে একটা পরিবর্তন হবে, এই পরিবর্তনটার সাথে মিল রেখে দুটো প্রদর্শনী ওখানে রাখা হয়েছে। একটা দেবাশিসের একটা লাইট বক্সের উপর ভিত্তি করে আলোর কাজ নিয়ে, আর একটা ইগোর পিশুক নামে একজন শিল্পী, পেছনে গ্রিন রুমে রাখা হয়েছে। এবং ইগোর পিশুকের এই কাজটা এমনই যে আপনি যখন ওই গ্রিন রুমের ওই সরু গলি দিয়ে হাঁটবেন, আপনার মনে হবে যেন পরিকল্পনা করে এই কাজটাকে ওই জায়গায় রাখার জন্য তৈরি করা হয়েছে। সো এই যে সাইট স্পেসিফিক কথা বলছিলাম, এটা হলো ঠিক সেই কারণেই উল্লেখ করা। আমরা চেষ্টা করেছি পুরনো ঢাকার এই বিশেষ জায়গাগুলোতে সেই ধরনের প্রদর্শনীকে উপস্থাপন করতে, যাতে এটাকে কখনোই মনে হয় না যে আমরা উপরে এনে শুধু বসিয়ে দিয়েছি আলাদা করে। আর অবশ্যই আমাদের দেশে ছবিমেলার সময় প্রচুর দেশ বিদেশের লোকজন আসেন, এবং অনেকেই আসেন যারা নিজের গরজে পকেটে টাকা খরচ করে বাংলাদেশের মতো দেশে একটা উৎসব দেখতে। তো তাদেরকে আমাদের মনে হয়েছে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে পুরনো সময়, সেখানে ফিরে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা, সেটার জন্য ছবিমেলা একটা বিশেষ ধন্যবাদই পাবে। যখন আসান মঞ্জিলের মতো একটা জায়গায়, বিউটি বোর্ডিং এর মতো জায়গায় আপনাদের আয়োজন থাকে, সেটার জন্য একটা সাধুবাদ ছবিমেলা নিশ্চয়ই পাবে। আরফান, আপনার কাছে একটু জানতে চাইছি, এবার তো প্রচুর বিদেশি আপনাদের বন্ধুরা এসেছে, বিভিন্ন কিউরেটর এসেছে, বিভিন্ন আলোকচিত্রী এসেছে, নিশ্চয়ই কথা হয়েছে, তারা দেশ দুনিয়া ঘুরে বেড়ায়, বিভিন্ন রকমের ফেস্টিভ্যাল দেখে বেড়ায়। ছবিমেলার সাথে যখন আমরা একটু করে কম্পেয়ার করি যে ছবিমেলাটা কেমন তাদের তুলনায়, সেটা যদি আপনার মুখ থেকে একটু শুনি যে তারা কী বলেছে ছবিমেলা নিয়ে। এইটা এটা তো সবসময় যখনই দেখা হয়, আর আমাদের তো খুব বেশি একটা ঘোরার সুযোগ হয় না, আমাদের অনেক আর্টিস্টরা এখন সেই সুযোগটা পাচ্ছেন, এবং অন্যান্য যারা কিউরেটররা আসেন, বন্ধু বান্ধবরা আবার যারা আসে, যারা যাদের নিয়মিতই বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, ওরা আমি ঠিক আসলে জানি না ওরা এত মুগ্ধ হয় কেন, কারণ আমার ছবিমেলা দেখে মুগ্ধ হয়, হ্যাঁ, ছবিমেলা দেখে এত মুগ্ধ হয় কেন, কারণ আমার তো অন্যান্য ছবিমেলা দেখে অভ্যাস নাই, অন্যান্য বড় উৎসবের কথা তো আসলে আমি সেটা বুঝতে পারি না, তখন হচ্ছে জিজ্ঞেস করতে হয় আচ্ছা ওই ফেস্টিভ্যালটার সাথে আমাদেরটার কি ধরনের সম্পর্ক। তো সবসময় মানে এমন উত্তরটা পাওয়া যায় যেটা আসলে কখনো আশা করি না, এবং ওদের চোখে মুখে বোঝা যায় যে মানে ওরা খুব অবাক হয় সর্বপ্রথমেই, যে মানে কিভাবে সম্ভব এখানে ঠিক এরকমভাবে প্রফেশনালি অ্যাট দ্য বেস্ট কাজ করা, এইটা ওরা সবসময় বলে যে এত শার্প, সেটাই
এবং আমি তো বলবো যে অনেকদিন ধরেই যে আমরা মেজরিটি ওয়ার্ল্ড বলি, দিকের প্রচেষ্টা বলি, আরো অনেকের প্রচেষ্টা যে গুগল করলে বাংলাদেশের যে ইমেজ পরিবর্তনের জন্য যে কাজ করে যাওয়া, আমি তো নিঃসন্দেহে বলবো যে ছবি মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছে, কারণ বাংলাদেশের মতো একটি জায়গায় এত সুন্দর এত নিখুঁত একটি কাজ হতে পারে সেটা আমাদের জন্য নিঃসন্দেহে আসলে একটা গর্বের বিষয়। নিজের কাজ মূল্যায়ন করা খুব কঠিন রেজা ভাই, তারপরেও বলবো কিউটোরিয়াল টিমে ছিলেন, অনেক বেশি সীমাবদ্ধতার মধ্যে হয়তো অনেক কিছু করেছেন, নিঃসন্দেহে প্রশংসার দাবিদার, কিন্তু একটু করে যদি নিজের কাজটাকে মূল্যায়ন করতে বলি, পাশাপাশি এই যে বিদেশি যে এই বন্ধুরা আলোকচিত্রীরা আসে তারাও যখন ছবি মেলা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আমাদের অনেক উচ্ছ্বাস লাগে, আপনার অনুভূতিটা কীরকম? নিজের কাজের চাইতে বরং আমি ছবি মেলাকে মূল্যায়ন করি। আরফান ইকটাকে যেটা বললো বিদেশি, শুধু বিদেশি কেন, আমি দেশি যারা আছেন যারা নিয়মিত দেখেন শিল্পীরা, কিন্তু আলোকচিত্রী না, আমি তাদের কয়েকজনের সাথে আমি কথা বলেছি এবং আমাদের ছবি মেলার কিন্তু একটা নিয়মিত দর্শক শ্রেণী আছে। এবং আমি এবছর আমার একজন বন্ধু যার সাথে আলোকচিত্রী কোনো সম্পর্কই নেই, সে একদম সোজা হেঁটে এসে আমাকে একটা কথা বললো যে ছবি মেলা এবার আরেকটা ভিন্ন উচ্চতায় গেল। আমি এটা মানে নিজের প্রশংসা করার জন্য বলছি না, কিন্তু আমি এই মানুষটাকে জানি যে শিল্পবোদ্ধা, যে কোনো ধরনের কোনো মাধ্যমের সাথে জড়িত না, কিন্তু ও যখন এটা বলছে তার মানে কিছু একটা ঘটেছে যে ঘটাটার কারণে এই পরিবর্তনটা সে ফিল করতে পারছে। আমি ছবি মেলার ব্যাপ্তিটার কথা বলি, যেমন ছবি মেলা বড় হয়েছে, এখন ছবি মেলার যে বৈচিত্র্য সেটাও অনেক বেড়েছে, এটা একটা বড় কারণ আছে। কিন্তু যে একটু আগে বলছিলাম না যে আমরা ফেলোদেরকে করেছি বিভিন্ন মাধ্যম শিল্পীদেরকে একত্র করার জন্য, আমরা যারা কিউরেট করছি আমাদের দলটাও কিন্তু এরকম বৈচিত্র্যময়। আমাদের দলে আলোকচিত্রী আছেন, আমাদের দলে আর্ট ম্যানেজার আছেন, আমাদের দলে অন্য মিডিয়াম ফাইন আর্টিস্ট আছেন, আর্কিটেক্ট আছেন। সো আমার মনে হয় পৃথিবীর খুব কম উৎসবে আপনি এই অদ্ভুত মিশেলটা পাবেন আয়োজকদের ভিতরে, আবার একই সাথে যারা কাজ করছেন, যাদের কাজ দেখানো হচ্ছে তার ভেতরে। সো এই দুটো বৈচিত্র্যের একটা ভয়াবহ সম্মিলন, এক ধরনের কেমিস্ট্রি তৈরি হয়েছে যার ফলাফল আমি মনে করি আজকে ছবি মেলা অসাধারণ। আমরা একদম শেষ মুহূর্তে আছি, সো ছবি মেলা পরবর্তী ছবি মেলা নিয়ে কি কালকে থেকে কাজ শুরু হয়ে যাবে কি না, এবং আসলে আপনাদের পরবর্তীতে আমরা কী দেখতে পাবো ছবি মেলাতে, আর কী স্বপ্ন আসলে বাকি থেকে গেল ছবি মেলা নিয়ে? আমরা এখন একটু টায়ার্ড, যে পরিমাণ ধকল গেছে, তবে এটা সত্যি যে আমাদের সবসময় আমরা যেটা করি ছবি মেলা শেষ হলে পরেই আমরা পরবর্তী ছবি মেলার জন্য বিষয়টা আমরা কল করি, আমাদের ওয়েবসাইটে একটা কল করা হয় এবং যেখানে সবাই সারা পৃথিবী থেকে সবাই সেই বিষয়টাকে উপস্থাপন করেন যার যার নিজের বিষয় দ্বারা, এবং একসময় সেটা নানা প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা বাছাইটা করি, সুতরাং শুরুটা হয়ে যায়। এক অর্থে আমি আর একটু কাছাকাছি যাব, গতকালকে আমাদের ছবিমেলার এই যে আমাদের একটা বড় যে একটা দল সহযোগী প্রতিষ্ঠানগুলো আছে, গতকালকে আমাদের একটা প্রতিষ্ঠানের সাথে আলাপ হলো এবং শিল্পকলার বিল্ডিংয়ে বসেই হলো, এবং তারা জানালেন যে তারা এই আয়োজনে এই প্রথমবারের মতো এসছেন এবং তারা খুবই আনন্দিত এবং তারা আগামী বছরের জন্য থাকতে চান। তো আমাদের প্রথম আগামী ছবিমেলার প্রথম সহযোগী আমরা ইতিমধ্যে পেয়ে গেছি, সো এক অর্থে কাজ শুরু হয়ে গেছে। অসাধারণ অসাধারণ। আপনি শেষ বাক্যে যদি কোনো কিছু অ্যাড করতে চান। ছবি মেলার সবচেয়ে বড় বিষয়টা হয় কি যে সারা দুনিয়ার বিভিন্ন আর্টিস্টদের কাজ দেখা যায়, তো কারণ সচরাচর আমরা আসলে দেশে থেকে এটা দেখতে পাই না, একজন তরুণ আলোকচিত্রীর জন্য অথবা একজন তরুণ আর্টিস্টের জন্য এইটার চেয়ে বড় কিছু আর হতে পারে না। আশা করি ছবি মেলাটা থাকুক অনেকদিন। অসাধারণ অসাধারণ, খুব ভালো লাগলো আপনার সাথে গল্প করে, নিশ্চয়ই আগামী কোনো এক পর্বে আবারও ছবি মেলা নিয়ে আরও অনেক গল্প হবে। প্রিয় দর্শক, কথা বলছিলাম ASM রেজাউর রহমান এবং আরফান আহমেদের সাথে। ছবি মেলার গল্প কিন্তু শেষ হবার নয়, ছবি মেলার গল্প অল্প অল্প করে হবে, আরও অনেক দিন হবে। ছবি মেলা নিয়ে আবারও ফিরবো অন্য কোনো এক পর্বে অন্য কোনো অতিথি নিয়ে। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।